কি অবস্থা হ্যামস্টার কম্বাটবাসী? অনেকে কিন্তু বলতেছে যে 1 মিলিয়ন কয়েন থেকে আমাদেরকে হ্যামস্টার কম্বাট প্রায় 5 লক্ষের মতো টাকা দিবে। এই বিষয়টা কিন্তু এখন বর্তমানে ইউটিউবে ভাইরাল। আর এইটা কারা ভাইরাল করতেছে? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান যে ইউটিউবাররা রয়েছে তারা কিন্তু অনেকেই এই ধরনের কথা বলতেছে। সবাই না, কিছু কিছু লোক কিন্তু এই ধরনের কথা বলতেছে। এখন তারা যে এই কথাটা বলতেছে এইটা শুনে অনেকেই কিন্তু মানে যে পুরো পাগলের মতো হয়ে যাচ্ছে যে এত টাকা, আদৌ কি হ্যামস্টার কম্বাট আমাদেরকে এত টাকা দেবে? আজকে কিন্তু লজিক এবং প্রমাণ দুইটা সহকারে আমি কথা বলবো। এত টাকা কিন্তু হ্যামস্টার কম্বাট কোনোভাবেই আমাদেরকে দেবে না, সেটা কিন্তু আমি শুরুতেই বলে দিলাম। তারপরে বলবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু আপনারা স্পষ্ট একটা ধারণা পাবেন যে হ্যামস্টার কম্বাট থেকে আমরা কী পরিমাণে টাকা ইনকাম করতে পারবো এবং আমরা আদৌ হ্যামস্টার কম্বাট থেকে ইনকাম করতে পারবো কি পারবো না, স্টেপ বাই স্টেপ আমি কথা বলবো। সো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী নতুন নতুন বটের আপডেট এবং এই যে হ্যামস্টার কম্বাট লিস্টিংয়ের দিকে এগোচ্ছে এবং অন্যান্য যে টোকেনগুলো লিস্টিংয়ের দিকে আগাচ্ছে সেই সকল বিষয়ের আপডেট পাওয়ার জন্য। তো চলুন আমরা কথা বলি যে বাইরের যে ইউটিউবাররা বলতেছে যে 1 মিলিয়ন কয়েন থেকে আমাদেরকে হ্যামস্টার কম্বাট প্রায় 5 লক্ষের মতো টাকা দিবে, সেটা আসলে তারা কোন লজিকের উপরে ডিপেন্ড করে দিচ্ছে। আর এখানে দেখেন প্রফিট পার আওয়ারের উপরে কিন্তু হ্যামস্টার কম্বাট থেকে আমাদেরকে টোকেন দেওয়া হবে, সেটা কিন্তু হ্যামস্টার কম্বাট বারবারই বলতেছে এবং অনেক ইউটিউবাররা সহ আমরাও কিন্তু বলতেছি যে এই প্রফিট পার আওয়ারের উপর থেকে কিন্তু আমাদেরকে যে টোকেনের পরিমাণ সেটা কিন্তু আমাদেরকে দেওয়া হবে। আবার অনেকেই বলতেছে যে এইখানে যে লেভেলটা রয়েছে এই লেভেলের উপরেও ডিপেন্ড করবে কে কত পরিমাণে টোকেন পাবে। তো এটা যে বিষয়টা যাচ্ছে যাক, শুধুমাত্র এখন যে বিষয়টা যে প্রফিট পার আওয়ার 1 মিলিয়ন হলে নাকি এখান থেকে 5 লক্ষের মতো টাকা আমাদেরকে দেবে, তো এই বিষয়টা একটু আপনাদেরকে ক্যালকুলেশন করে দিই। যদি আমরা হিসাব করি, এখানে আমি ক্যালকুলেটর না ধরে হিসাব করে দিচ্ছি, যদি 1 মিলিয়ন টোকেনকে মানে 10 লক্ষ টোকেনকে জাস্ট আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে সেখানে কিন্তু 10,000 টোকেন আসে। তো এইখানে দেখেন আমি জাস্ট 1 লক্ষ টোকেন এইখানে জাস্ট তুলে দিলাম, 10 লক্ষ কয়েন। তো এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এখানে 10,000 চলে আসে। আর এই 10,000কে যদি আমরা জাস্ট গুণন দিয়ে দিই এখানে 0.60, তো এইখানে দেখেন এইখানে কিন্তু 6,000-এর মতো USDT চলে আসে। মানে 0.60টা কি XT এক্সচেঞ্জারে যে ফেক একটা টোকেন হ্যামস্টার কম্বাটের নামে লিস্টিং হয়েছে সেখানে কিন্তু 60 সেন্টের আশেপাশে কিন্তু প্রতিটা টোকেন সেল হচ্ছে এরকম দেখাচ্ছে। তো সেটা যদি আমরা হিসাব করে এখানে গুণন যদি দিই ইন্ডিয়ান এক USDT সমান ইন্ডিয়ান যে রুপিটা সেটা কিন্তু 34 টাকার আশেপাশে। তো এখানে যদি আমরা জাস্ট 34 টাকা ধরে দিই তাহলে কিন্তু 5 লক্ষের মতো টাকা চলে আসছে। হয়তোবা তারা এই লজিকের উপরে ডিপেন্ড করে বলতেছে যে 1 মিলিয়ন আমাদের যে প্রফিট পার আওয়ার সেখান থেকে আমরা 5 লক্ষের মতো টাকা পাবো। আসলেও কি এটা সত্য? না, একদমই সত্য না, এত টাকা কিন্তু আমাদেরকে দেবে না। আমরা যারা নোট কয়েন মাইনিং করেছিলাম আমরা সবাই কিন্তু জানি যে নোট কয়েন প্রতি 1 মিলিয়ন টোকেন থেকে আমাদেরকে কিন্তু প্রতি 1 মিলিয়ন কয়েন থেকে কিন্তু আমাদেরকে 1,000 টোকেন দিয়েছিল, তারা কিন্তু 1,000 দিয়ে ভাগ করেছিল। এখন আমাদের এই প্রফিট পার আওয়ারটাও যদি 1,000 দিয়ে ভাগ করা হয় তাহলে কত পরিমাণে আসবে? আমাদের কিন্তু 1,000 টোকেন আসবে, ঠিক আছে? আমাদের যদি 1,000 টোকেন আসে তাহলে আমাদের ইনকামটা কত হবে? আমি যদি জাস্ট একটু গুণ করে দিই এখানে গুণন করে, যদি এখন বর্তমানে যে প্রি মার্কেটটা চলতেছে প্রি মার্কেটে কিন্তু প্রতিটা টোকেন 30 সেন্টের আশেপাশে চলতেছে। এখন এই 30 সেন্টটাকে আমরা ধরে নিতে পারবো না, কোনোভাবেই না, কারণ হ্যামস্টার কম্বাট থেকে কিন্তু অফিসিয়ালভাবে কোনো রকমের কোনো প্রি মার্কেট এখনও কিন্তু খোলা হয়নি। এই যে প্রি মার্কেটটা চলতেছে বিভিন্ন এক্সচেঞ্জার তাদের নিজস্ব উদ্যোগে কিন্তু প্রি মার্কেটটা খুলতেছে। এখন হ্যামস্টার কম্বাট নিজস্বভাবে বা অফিসিয়ালভাবে যেহেতু কোনো রকমের কোনো প্রি মার্কেট খোলে নাই, সেহেতু এই যে টোকেন প্রাইসটা এই টোকেন প্রাইসটাকে কিন্তু আমরা রিয়েলও ধরতে পারতেছি না। বাট ওইখানে কিন্তু বাই সেল হচ্ছে, এক্সচেঞ্জারে বাই সেল হচ্ছে, সেটা কিন্তু 100% রিয়েল। আর এখানে সেল দিচ্ছে কারা? যে এক্সচেঞ্জার তারাই কিন্তু সেল দিচ্ছে মূলত, বাই কিন্তু আমরা করতে পারতেছি। বাট আমরা কিন্তু আমাদের যে হ্যামস্টার কম্বাটের টোকেন হয়েছে বা কয়েন হয়েছে সেটা কিন্তু সেল দিতে পারতেছি না। তো আমরা যদি বর্তমানে প্রি মার্কেটে যেরকম প্রাইস চলতেছে 30 সেন্টের আশেপাশে সেটা দিয়ে জাস্ট যদি আমরা 1,000 টোকেনকে জাস্ট এইখানে গুণন করি তাহলে এইখানে যদি আমরা জাস্ট 29 ধরে দিলাম তাহলে কিন্তু আমাদের 1 মিলিয়ন থেকে আসতেছে 290 USDT। তাহলে এইটা বাংলা টাকায় কত হবে সেটা আপনারা জাস্ট কিন্তু কনভার্ট করে বের করে নিতে পারবেন, কারণ ডলারের রেট আপ ডাউন হতে পারে। তো এই রকমটা আমরা আপাতত আশা করতেছি, হয়তোবা 1 মিলিয়ন প্রফিট পাওয়ার থেকে এমনটা পাইতে পারে। কারণ কি আমরা সবসময় আশাটা একটু কমের দিকে রাখবো, কারণ আমরা নোট কয়েন মাইনিং করেছিলাম, নোট কয়েন থেকে যেরকমভাবে প্রফিটটা দিয়েছিল আমরা
কিন্তু সেইভাবেই ক্যালকুলেশন করব। এখন কথা হলো, ইন্ডিয়ান যারা বিশেষ করে এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছে তারা কিন্তু ইতিপূর্বে কেউ মাইনিং করে নাই। জাস্ট কেউ একজন বলতেছে এরকমভাবে 1 মিলিয়ন টোকেন থেকে বা প্রফিট পার আওয়ার থেকে আমরা মোটামুটি 5 লক্ষের মতো টাকা পাবো, সেটাই কিন্তু তারা হিসেব করে দিচ্ছে। বাট তারা কিন্তু বুঝতেছে না যে এই যে প্রফিট পার আওয়ারটা, এটা যদি জাস্ট 100 ভাগ করে ফেলে তাহলে কী পরিমাণে প্রাইসটা আসতে পারে, আবার যদি নোট কয়েনের মতো 1000 দিয়ে ভাগ করে ফেলে এবং প্রাইসটা যদি নিয়ে আসে তাহলে কোন অবস্থাতে চলে যাবে। তো এই বিষয়টা তারা না বুঝেই কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছে, যে কারণে কিন্তু অনেকেই বেশি লোভ করতেছে বা বেশি আশা করে ফেলতেছে, আবার অনেকে বুঝে যাওয়ার কারণে কিন্তু তারা বলতেছে যে না, এত প্রাইস কিন্তু আমরা পাবো না। তো আমি যেটা দেখালাম, আপনি জাস্ট একটু মনে রাখবেন, যদি আপনি এয়ারড্রপে এলিজেবল হন তাহলে এই রকম একটা অ্যামাউন্টই কিন্তু পাবেন, এর সাথে হয়তো বা কম পাইতে পারেন, বাট বেশি আশা করার মতো কোনো অবস্থা কিন্তু এইখানে নাই। কারণ প্রি মার্কেটে যেটা চলছে তার সাথেও কম দামে হয়তো বা লিস্টিংয়ের সময় আমরা কিন্তু পাইতে পারি। তো আমি যেটা দেখালাম ওইটা আশায় রাখবেন, তার বেশি রাখবেন না। এখন কথা হলো যে প্রি এয়ারড্রপে এলিজেবল হওয়ার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, বর্তমানে সবাই কিন্তু বলতেছে প্লাস আমিও বলতেছি, প্রফিট পার আওয়ারটা অবশ্যই বাড়াতে হবে এবং ডেইলি যে অ্যাক্টিভিটিটা আমি প্রতিটা ভিডিওতে বলতেছি ভাই, ডেইলি অ্যাক্টিভিটি যেটা সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ঠিকঠাকভাবে রাখতে হবে বা বাড়াতে হবে, ঠিক আছে। ডেইলি অ্যাক্টিভিটির ভিতরে এখানে যে তিনটা জিনিস রয়েছে, ডেইলি রিওয়ার্ড, ডেইলি সাইফার, ডেইলি কম্বো, এই তিনটা কিন্তু প্রতিদিনেরটা প্রতিদিন কমপ্লিট করতে হবে। এখন অনেকেরই আছে ডেইলি কম্বোটা যদি কমপ্লিট করতে চান তাহলে কিন্তু 5 মিলিয়নের জায়গায়, 5 মিলিয়ন যে আমাদেরকে রিওয়ার্ড দিচ্ছে তার বিনিময়ে কিন্তু 10 মিলিয়ন 20 মিলিয়ন 30 মিলিয়নের মধ্যে কিন্তু আমাদের কয়েনগুলো কেটে নিচ্ছে। এখন ভাই কিচ্ছু করার নাই, এমনটাই হবে, কারণ যত বেশি আপনারা এইখান থেকে কার্ডগুলো আপডেট করবেন ঠিক তত বেশি কিন্তু আমাদের কয়েন দিয়ে দিয়ে এগুলো কিনতে হবে, ঠিক আছে। বাট আমাদের ডেইলি অ্যাক্টিভিটি যেটা সেটা ধরে রাখার জন্য কিন্তু আমাদের কিচ্ছু করার নাই, কারণ এইখানে যে আমরা কয়েনগুলো জমিয়ে রাখবো, এই কয়েনগুলো জমিয়ে রেখে কিন্তু আমাদের কোনো রকমের কোনো লাভ নাই। তবে আপনাদেরকে বলবো, আপনারা যে লেভেলে আছেন সেই লেভেলে যতগুলো কয়েনের বিনিময়ে আপনি সেই লেভেলে পা রাখছেন, যেমন এখানে গ্র্যান্ড মাস্টারে পা রাখার জন্য 100 মিলিয়নের মতো কয়েন কিন্তু লাগে, বাট এইখানে 100 মিলিয়ন যদি আমি কমিয়ে ফেলি, 100 মিলিয়নের নিচে আসি, বাট আমার গ্র্যান্ড মাস্টার কিন্তু থেকে যাবে। সে তেমন করে যদি আমি 1 বিলিয়ন টোকেন এখানে করতাম তাহলে এখান থেকে কিন্তু লর্ডে যেতে পারতাম, এখান থেকে লর্ডে যেতাম। পরে যদি আমি 1 বিলিয়ন নিচে টোকেন নিয়ে আসতাম কার্ডগুলো বাই করে, তারপরে কিন্তু লর্ডে আমি থেকে যেতাম। আর অনেকেই কিন্তু বলতেছে এই যে লর্ড এবং এইখানে কিন্তু গ্র্যান্ড মাস্টার রয়েছে, এই যে ধাপগুলো রয়েছে, লেভেলগুলো রয়েছে, এই লেভেলের উপরে ডিপেন্ড করেও নাকি এয়ারড্রপের টোকেন কম বেশি হবে। বাট এই ধরনের কিন্তু ঘোষণা অফিসিয়ালভাবে আসে নাই, অফিসিয়ালভাবে শুধুমাত্র আসে প্রফিট পার আওয়ার বাড়াতে হবে, সেই সাথে আপনাদের ডেইলি অ্যাক্টিভিটি যেটা রয়েছে সেটা আপনাদেরকে অবশ্যই বাড়াতে হবে, সেই সাথে ট্যাপ ট্যাপ এটা কিন্তু ডেইলি অ্যাক্টিভিটির ভিতরে পড়ে, সেই সাথে এইখানে আর্ন অপশনের ভিতরে এইখানে যে ইউটিউবের লিঙ্কগুলো দেওয়া থাকে এগুলোও কিন্তু মোটামুটি ডেইলি অ্যাক্টিভিটির ভিতরে পড়ে। তো এইগুলো অবশ্যই আপনারা কমপ্লিট করে রাখবেন, প্রতিটা টাস্ক আপনারা যখনই দিবে তখনই আপনারা কমপ্লিট করে রাখবেন, কোনো টাস্কই আপনারা মিস করবেন না, এতে করে কিন্তু এয়ারড্রপে এলিজিবল নাও হতে পারেন। তো আমরা চেষ্টা করব তাদের প্রতিটা নিয়ম মেনে চলার জন্য এবং 100% এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য যোগ্যতা অর্জন করে রাখার জন্য। তো এই ছিল মোটামুটি ভিডিওটি, আর সেই সাথে লাস্ট পর্যায়ে একটা কথা বলবো, আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেন নাই ভাই, এখনও জয়েন না করলে অবশ্যই জয়েন করে রাখুন, সেখানে কিন্তু নতুন নতুন যে আপডেটগুলো আসে সবগুলো শেয়ার করা হয়ে থাকে। আপনি যদি আমাদের সাথে কথা বলতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের যে টেলিগ্রাম গ্রুপটি রয়েছে সেখানে জয়েন করতে পারেন, সেখান থেকে আমাদের সাথে কথা বলতে পারেন। আর আবারও বলতেছি, এই চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।